আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে এইচডিবি কিভাবে কানেকশন করবেন, অর্থাৎ সাব ডিস্ট্রিবিউশন বোর্ড কিভাবে কানেকশন করবেন তা কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো। তো আমাদের মেন লাইন আসবে এখানে, আমাদের যে মেন সুইচ আছে অর্থাৎ ডবল পোলের এমসিবি মিটারের পাশে আমরা লাগিয়েছি, ওখান থেকে লাইনটাই ডবল এমসিবি অর্থাৎ 32 অ্যাম্পিয়ারের ডবল এমসিবি লাগিয়েছি, সেখান থেকে কিন্তু আমরা লাইনটা নিয়ে এসেছি এই এইচডিবিতে। এবং এইচডিবি থেকে আমাদের প্রত্যেকটা যে ঘর আছে বা রাইস কুকার ফ্রিজ যেগুলোতে আছে সেগুলোতে কিন্তু লাইনগুলো ভাগ 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 করে আমাদের দিতে হবে। তো এর জন্য আমাদের কত যে এইচডিবিতে আমরা যে 10 অ্যাম্পিয়ারের অর্থাৎ এমসিবিগুলো আমরা ব্যবহার করব, তো এখানে আমাদের 10 অ্যাম্পিয়ারের যে আরএফএলের ব্লেজ কোম্পানির ব্লেজ আছে, তো এই এমসিবিগুলো আমরা এখানে ফিটিং করছি। তো এখানে দেখেন, এখানে তো এখানে প্রায় 4-5টা এমসিবি আছে, ঠিক এগুলাই কিন্তু আপনাদের কানেকশন করবেন কীভাবে সেটাই দেখাচ্ছি, কারণ আমরা মেন সুইচের পরিবর্তে ওই মিটারের পাশে কিন্তু ডবল এমসিবি ব্যবহার করেছি। সেখান থেকে আমরা যে 4RM অর্থাৎ আপনাদের আমি দেখিয়ে দেবো, 4RM-এর তার কিন্তু আমরা এখান থেকে ওখান থেকে মেন সুইচ থেকে অর্থাৎ ডবল এমসিবি থেকে নিয়ে এসেছি, 4RM-এর তার এইচডিবিতে নিয়ে এসেছি। এখন এইচডিবি থেকে আমরা সব লাইনগুলো ভাগ করে দেব। ভাগ করা দেখেন কিভাবে আমি ভাগ করি, আপনারা ঠিক এভাবে কিন্তু কানেকশন করবেন, কাজ জানলেও করতে পারবেন, কাজ না জানলেও কিন্তু এভাবে কাজটি আপনাদের আপনারা নিজেরাই করতে পারবেন। তো দেখেন প্রথমে আমি আপনাদের কি করছি, যে ফেজগুলো আছে অর্থাৎ যে আমাদের যে বাড়িতে যে লোডগুলো চালাবো সেই লোডগুলো, এটা কিন্তু 4RM-এর কেবল, এই যে 4RM-এর কেবল। তো এ যেগুলো আমরা প্রত্যেকটা ঘরে গেছে ফ্রিজ রাইস কুকার বা ওভেন এগুলোতে কিন্তু প্রত্যেকটাতে কিন্তু যে লাইনটা আমরা দিচ্ছি, দেখেন এখানে একটা রুমের কানেকশন উপরে দিতে হবে সার্কিট ব্রেকারের, এই যে একটা সার্কিট ব্রেকারের উপরে কানেকশন দিচ্ছি, এখানে একটা তার চলে গেল আর একটা রুমে চলে আসছে, এখানে ধরেন রাইস কুকার একটা লাইন, মানে বিভিন্ন লাইন আছে আপনার ঘরের রাইস কুকার ফ্রিজ যেগুলো পাওয়ার সকেট সেগুলোর কিন্তু প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা ফেস নিয়ে এসেছি, নিয়ে এসে এইচডিবিতে সার্কিট ব্রেকারের যে উপরের টার্মিনাল আছে সেখানে কিন্তু কানেকশন করা হচ্ছে বন্ধুরা। তো দেখেন দুইটা কানেকশন করা হলো। তো অবশ্যই আপনারা যখন যে কোনো সুইচ বোর্ডে বা রাইস কুকার ফ্রিজে অবশ্যই 2.5 RM-এর তার ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনাদের যে সার্কিট ব্রেকারগুলো 10 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার আছে সেগুলো কিন্তু শর্ট সার্কিট হলে কিন্তু টিপ পড়বে। তো অবশ্যই মনে রাখতে হবে যে তারের অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকারের চাইতে তারের অ্যাম্পিয়ার যদি বেশি থাকে তাহলে কিন্তু আপনার সার্কিট ব্রেকার টিপ পড়বে, তা না হলে কিন্তু সহজে যদি আপনি তারের চাইতে যদি সার্কিট ব্রেকার বেশি অ্যাম্পিয়ার লাগান তাহলে কিন্তু টিপ পড়বে না, সেক্ষেত্রে কিন্তু তারটা আপনার পুড়ে যেতে পারে। তো দেখেন এখানে প্রত্যেকটা রুমের প্রত্যেকটা যে লোড আমরা চালাবো সেই লোডগুলো কিন্তু সার্কিট ব্রেকারের উপরে কানেকশন দেওয়া হচ্ছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, যেহেতু আমাদের 4RM-এর তার আমরা ইউজ করেছি, তো ভিডিওটি অনেক লং হয়ে যাবে, এ কারণে কিন্তু আমি আপনাদের একটু কেটে কেটে দেখাচ্ছি। তো দেখেন এই যে এখানে কিন্তু যে 4টা আমরা সার্কিট ব্রেকার ব্যবহার করেছি, সেই সার্কিট ব্রেকারটা এই যে এটা হলো 4RM-এর তার, এটা লাল তারটা আমরা নিয়ে এসেছি 4RM-এর, এই যে দেখেন। তবে এই রুমে কিন্তু আপাতত এখন আমাদের পাওয়ার সকেট আছে এবং রাইস কুকার আছে, ফ্রিজ চলবে, সেহেতু এখানে আমাদের এখনও এসির কিন্তু এখানে আমরা এসি নাই, তো সেই জন্য 4RM-এর তারটা আমরা এখানে ব্যবহার করছি। তো দেখেন এই যে তারটা 4RM-এর তার আমরা ছিলছি। তো আপনারা যেগুলো সাধারণ রুমের কাজ, সে মানে স্যাম্পল রুম 2-3টা রুম, সেই কারণে কিন্তু আপনারা 4RM-এর তার ব্যবহার করতে পারেন, কারণ যেহেতু লোড কম সেহেতু আমরা 4RM-এর তারই ব্যবহার করেছি। তো দেখেন এখানে নিউট্রাল, তো এই নিউট্রালগুলো সবগুলো একজাতে করে কিন্তু কমন করব, এই যে দেখেন কমন করার, এই যে সবগুলো নিউট্রাল একসাথে কিন্তু কমন করা হয়েছে, এই যে কমন করে এখন আমরা এখানে কি করব, এখানে একটা ভালো টেপিং করতে হবে অর্থাৎ প্লাস দিয়ে ভালোভাবে টাইট দিতে হবে যাতে লুজ কানেকশন কোনো রকম আপনার না থাকে, এখান থেকে লুজ কানেকশন থাকলে কিন্তু বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো দেখেন এখানে আমাদের 4RM-এর তার, এই যে তারটা দেখছেন এটা 4RM-এর নিউট্রাল তার, এখন এটাকে সম্পূর্ণভাবে প্লাস দিয়ে টাইট করে পেঁচিয়ে আমাদের টেপিং করতে হবে, এই যে টেপ দেখেন টেপিং করতে হবে। তো ভালোভাবে টেপিং করবেন এবং টেপটা ভালোভাবে টাইট করবেন, ভালো কোম্পানির টেপ কিনবেন, কারণ নাহলে কম কোম্পানির টেপ কিনলে কিন্তু কয়েকদিন পরে উঠে যায়। তো আপনার ভালো কোম্পানি অর্থাৎ সুপারস্টার বা এই ধরনের MEP বা ভালো ব্র্যান্ডের একটা কোম্পানির টেপ আপনারা ইউজ করবেন। তো
तो हमारे निटोल का शेष निटोल प्रत्येक कमन कर एक जाते जड़ो कर रेखे दिए कारण ये कारण रेखे मेन सुइच थे जेहतु निटोल डबल एम पीसीबी निटोल नहीं कमन कर दी को समस्या नहीं मेन सुइच थे अर्थात डबल एम सी थे क्योंकि निटोल फेज नहीं क्षेत्र करते हैं नीचे जे एम सीबीगुलो आ पॉइंटगुल्लो आ टार्मिनलगुलो से एकटे तारे देखें ये लाइन हमारे मेन लाइन क्योंकि एभवे करते हैं तेल पावर सप्लाई क्योंकि सम्पूर्ण भलोभव पा अर्थात ये देखें प्रत्येक टुकड़ा टुकड़ा तार नीचे दिखे ये टार्मिनल के बेर एभवे क्योंकि कानेक्शन करबें ये टुकड़ा तार दिए तरह नीचे टार्मिनल क्योंकि स्क्रू भलोभ टाइट दीते हैं एभवे जो अपना काजटी करें तो हमें कि अपने जे लोडगुल्ला चलो सेगल सम्पूर्ण तार लोडगुल्ला पा कानेक्शनगुल मजबूत हो भोल्टेजगुल सठिक भावे पा यह कारण किन्तु एभवे आलदा आलदा टुकड़ा तार दिए तारगुल्ला बेर करा होच्छे तारपर चारटा जदि तार टुकड़ा तार बेर हो गेले एखन आपनारा कि करबेन बंधुरा एखन ये तारटा देखछेन एगुलो सब तार एकसाथे किन्तु ये चारटा तार किन्तु एकजाते करते हबे बंधुरा देखें जखन तारटा चारटा तार जखन एकजाते हो जाबे टुकड़ा तारगुला एकेबारे सिम्पल इजी काज चारटा तार जखन एटार साथे कानेक्शन हो जाबे एखन ई चारटा तार किन्तु एकसाथे किन्तु ये देखें ये सिला हो गेले चारटा तार एकसाथे कानेक्शन दिते हबे तो देखें ये तार अवश्य चारटा तार एकसाथे किन्तु फोर आर एम तार जे आसछे लाल तारटा से लाल तार साथे किन्तु ये चारटा तार एकसाथे करे एक बार प्लस दिए टाइट भालोभावे टाइट दिते हबे चारटा तारेर साथे फोर आर एम तार जे आमरा मेन डबल एम सी थेके निये एसेछि मेन सुइच थेके सेटा किन्तु एखाने कानेक्शन एकसाथे दिए दिते हबे तेले भोल्टेजटा पुरो दमे सब जायगाते पाबे एबं आमरा जदि मने करि जे एम सी विटा खुलब ताहले किन्तु भालोभावे टेप दिते हबे एम सी एकटा खुलले आमरा सहजे किन्तु लागाते पारबो आर ए पेसि पेसि कमन करले किन्तु सेटा भालो हय ना एटा तो अनेक झामेला हय ताई एभावे आपनारा आलादा आलादाभावे कानेक्शनटा करबेन ठीक आमि जेभावे देखाच्छि तो देखेन एटा हलो আমাদের যে আইপিএস আছে আইপিএস এর তারটাও কিন্তু ভালোভাবে টেপিং করে এর ভিতরে রেখে দিতে হবে তো এখানে কানেকশনটা হয়ে গেল একেবারে এইচডিবি এর কাজ কমপ্লিট হয়ে গেছে